বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক, এটি আমার কামনা। এই পৃথিবীতে আমাদের যে বয়স, যে বয়স নিয়ে আমাদের এই পৃথিবীতে থাকতে হবে যতকাল আমরা বাঁচব, এই বাঁচার জীবনটি আমাদের যেন সুস্থ শরীরে হয় এবং সব জ্ঞানের সাথে যেন হয়, এই ব্যাপারটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা এর 247 নম্বর আয়াতে বলেছেন, وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। এর অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন, নবী যখন তাদেরকে বলে আল্লাহ তোমাদের জন্য সর্দার হিসাবে তালুককে নিযুক্ত করবেন, তারা বলে আমাদের উপরে রাজত্বের অধিকার সে পাবে কোর থেকে, তার চেয়ে বরং আমরাই তো রাজত্ব করার জন্য বেশি উপযুক্ত, তাছাড়া তাকে তো তেমন বেশি ধনসম্পদ দেওয়া হয়নি। নবীর কথা হলো আল্লাহ তোমাদের তুলনায় উপযুক্ত তাকেই নিযুক্ত করেছেন, তার জ্ঞান ও শক্তি বাড়িয়ে দিয়েছেন, যে উপযুক্ত আল্লাহ তাকে রাজত্ব দান করেন, আল্লাহ বিশাল ব্যাপ্তির অধিকারী ও সর্বজ্ঞ। এখানে আল্লাহ তাআলা বলছেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, একজন মানুষের এই পৃথিবীতে সুস্থ শরীর নিয়ে নিরোগী হয়ে বাঁচার দরকার আর সৎ জ্ঞান নিয়ে, উল্টাপাল্টা জ্ঞান নিয়ে চলা ঠিক না। যা আপনার মাথার মধ্যে আসে সেটাই আপনি বুকে যাবেন এবং মানব অকল্যাণের যত কর্ম আর যত কথা আপনি সেইগুলি ডেলিভারি দেবেন, এগুলি ঠিক না। সুস্থ শরীর নিয়ে নিরোগী থাকার অর্থ কী আপনাকে জানতে হবে। এই পৃথিবীতে 10 লক্ষের মতো মানুষ, তারা প্রত্যেক মাসে মারা যায়, এর বেশিও হয় কমও হয়, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি নিরোগী থাকেন, তো আপনার সামনে, আপনার সামনে 1 মাসের মধ্যে যে 10 লক্ষ লোক মারা যাবে, এই 10 লক্ষ লোকের মৃত্যু কারোর অপমৃত্যু হচ্ছে, কেউ অসুস্থতার কারণে মরছে, কেউ অসুখী হয়ে মরছে, তো এদের থেকে কিন্তু আপনি একজন সুখী ব্যক্তি, আপনি সুখী ব্যক্তি, কারণ আপনি সুস্থ শরীরে আছেন, আপনি সুস্বাস্থ্য নিয়ে আছেন। এই লোকগুলির ভিতরে যাদের সত্য জ্ঞান নেই, সত্য জ্ঞান মতে যারা চলেনি, কোরআনের জ্ঞান অনুযায়ী যারা জীবন কাটায়নি, তাদের পরকালও অসুখী হচ্ছে। তো আপনার কাছে যদি সুস্বাস্থ্য থাকে আর সৎ জ্ঞান থাকে, সেই মতে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি সব দিক থেকে এই পৃথিবীর একজন শান্তির মানুষ। আপনি চোখে দেখছেন 30 লক্ষ মানুষ এই পৃথিবীতে এমন রয়েছে যারা কেউ চোখের প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ মানসিক প্রতিবন্ধী। এই লোকগুলি থেকে কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে আছেন, কারণ আপনার কাছে আছে সুস্বাস্থ্য, আপনার কাছে আছে সুশিক্ষা। তো আপনি এবং আমি যদি মুসলিম হই, তাহলে মুসলিমদের এই পৃথিবীতে সবসময় 2টি জিনিস অর্জন করে বাঁচতে হয়, একটি হলো সুস্বাস্থ্য আর একটি হলো সুশিক্ষা। আপনি যদি মুসলিম পিতা হন বা মাতা হন, আপনার সন্তানদের ভিতরেও এই 2টি জিনিস আনতে হবে এবং সবসময় কৃতজ্ঞ থাকতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অহেতুক যদি আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন, কারোর বিপরীতে আপনি ভাষণ দিতে থাকেন, আপনার দেশের মিডিয়া যদি কারোর বিরুদ্ধে বিপক্ষে সবসময় কথা বলতে থাকে অহেতু যা দরকার না, তাহলে আপনি একজন চিররোগী, আপনি টেনশনে আছেন, আপনি বিভিন্ন দুশ্চিন্তার ভিতর দিয়ে জীবন কাটাচ্ছেন।
মরার পরে কি হবে সেটা আপনার আমল বলবে। কিন্তু দুনিয়াতে একটি মানুষের উচিত হল সুস্থ মন মানসিকতা নিয়ে, সুস্থ শরীর নিয়ে এবং সৎ জ্ঞানী হয়ে জীবন কাটানো। এটাই কোরআনের শিক্ষা। আমরা কোরআনের 2 নম্বর সুরা আল বাকারা 247 নম্বর আয়াত থেকে জানতে পারলাম।